আসসালামু আলাইকুম, কাছের এবং দূরে, ইতালি বা ইতালির বাইরে, আপনারা যে যেখান থেকে ইউটিউবে আমার এই ব্লগটা দেখছেন, সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা। আমি উজ্জ্বল, ইতালির রাজধানী রোম থেকে। হ্যাঁ, সেই সুখবরটা দেওয়ার জন্যই আসছি। সেটা হলো, গতকাল নাপোলি থেকে আবার কিছু কাগজ দেওয়া শুরু হয়েছে, সেইটা নিয়ে কথা বলবো। আর ইতালির বিভিন্ন শহর থেকেই কাল গতকাল কিছু কাগজ ছাড়ছে, এবং বিএফএস গ্লোবালে গতকালের আপডেট ম্যাক্সিমাম রিজেক্ট, তো সেটা নিয়ে কথা বলবো। আর যারা সামনে কাগজ নুলস্থা পাইছেন, এগ্রিকালচার স্পন্সার ডোমেস্টিক, সবারই কি মালিকের দিকারে সিওনে বা ঘোষণাপত্র লাগবে কিনা, সেটা নিয়ে কিছু কথা বলবো। দিকারে সিওনে নিয়ে কথা বলি, আপনারা এগ্রিকালচার স্পন্সার ডোমেস্টিক যে কাগজই পান না কেন, হয় আপনার কাছের মানুষ দূরের মানুষ যেভাবেই পান না কেন, অবশ্যই সাথে দিবেন। কারণ হলো, এইটা জমা দেওয়ার পরে এইটার সাথে তার যে আপনার আবেদন করছে ইতালি থেকে, যে বাংলাদেশি বা ইটালিয়ান যে মালিকের আন্ডারে আপনি আসতেছেন, তার বৈধ সব ডকুমেন্ট, যেমন কার্তাইনিতা কার্তা সেনেটেরিয়া এবং ঘোষণাপত্র দিকারে সিওনে, এইটা সাথে দিলে আপনারা ভিসা পাওয়ার সম্ভাবনা 99%। আপনারে যখন বিএফএস গ্লোবাল থেকে আপনার প্রাতিকা বা আপনার কাগজটা কন্ট্রোল করবে, তখন দেখবে যে হ্যাঁ, এই মালিক আপনারে নিতেছে সেখানে। এবং একটা কথা বলে নেই, গতকাল আমার সাথে অনেকেই যোগাযোগ করছেন রোম শহরে, আমি চেষ্টা করছি অনেকের হেল্প করার জন্য, কিভাবে সেটা বানিয়ে দেওয়া যায়, এবং সেটা ফর্মটার ভিতরে শুধু মালিকের কাছে নিয়ে শুধু সিগনেচার করে একটা তিম্র বা সিল মাইরা ওইটা বাংলাদেশে পাঠাইলেই ইনশাল্লাহ, বা পিডিএফটা পাঠাইলেই বাংলাদেশে নুলসার সাথে কাজ হবে। তো যারা যারা দরকার অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, আমার এই যে এই নাম্বারে যোগাযোগ করবেন, আমি অবশ্যই আপনারে চেষ্টা করব দিকারে সিওনে ফর্মটা কিভাবে লিখতে হয়, কিভাবে মালিকের কাছ থেকে সিগনেচার করতে হয়, সেটা আমি আপনারে ভালোভাবে বুঝিয়ে দেওয়ার। তো চেষ্টা করবেন প্রত্যেকটা এগ্রিকালচার স্পন্সর এবং ডোমেস্টিক সাথে দিকারে সিওনে বিএফএস গ্লোবালে নুলসার সাথে জমা দেওয়া। আর গতকাল বিএফএস গ্লোবাল থেকে ম্যাক্সিমাম পাসপোর্ট ফেরত দেওয়া হয়েছে। যেমন পরশু দিন অনেকগুলা, প্রায় 30-40 জন ভিসা পাইছে, আমরা খুব খুশি হয়েছি, মনে হলাম যে এইবার মনে হয় সব। হ্যাঁ, যারা রিজেক্ট খাইছে ম্যাক্সিমামই জাল এবং দুই নাম্বার ফেক নুলস্থা, যদি অরিজিনাল হইতো অবশ্যই ভিসা পাইতো। আর গতকাল ফ্যামিলি ভিসা, তারপরে অনেকে বিজনেস ভিসার জন্য জমা দিয়েছেন, তারা ম্যাক্সিমামই ভিসা পাইছে। তো ভিসার ক্ষেত্রে আসলে তারা দেখে অরিজিনাল আর ডুপ্লিকেট, যখন ফেক নুলস্থা থাকে, ফেক কাগজ থাকে, সেটার মধ্যে কখনোই ভিসা দিবে না। তো গতকাল খুশি খবর হলো যে গতকাল কালাব্রিয়া থেকে 9:55 ডোমেস্টিক কাগজ উঠছে, এবং ইটালি ফিরেন্স, তারপরে নাপোলিতে, এই যে আমার ভিডিও দেখেন, নাপোলিতে যে স্পন্সার কাগজ, একটা প্রাতিকার ভিতরে আবেদন করা ছিল 5-6 জন, তারা ম্যাক্সিমামই এই যে গতকাল নুলস্থা আসছে। এবং আমি ছবি, ওইটা জুম করে ছবিটাও পর্যন্ত এখানে দিয়ে দিছি, দেখেন যে কত তারিখে। অনেকে বলবেন যে এটা গত বছরের আবেদন, আমি ভিডিও দেখাচ্ছি না, গতকাল আমারে পাঠাইছে, আমি আসলে সন্ধ্যার সময় এই ব্লগটা দেইনি। তো নাপোলি থেকে কাগজ আবার দেওয়া শুরু হয়েছে, তবে যাচাই বাছাই প্রক্রিয়া, এখানে আমি বলছিলাম 1.5 মিনিটের কাগজ, কিন্তু এই কাগজগুলা 9:06 কাগজ। তো এখন আসলে অনেক ক্ষেত্রেই, অনেক জায়গায় মিনিটেও দেখে, অনেক ক্ষেত্রে মিনিট ছাড়াও দিতেছে, মিনিট ছাড়া বলতে 5 মিনিটের উপরেও কাগজ পাইতেছে। তো 5 মিনিট, 6 মিনিট, 9-7 মিনিট, তো ভয়ের কিছু নাই, যেহেতু আমরা বলছি যে ফেব্রুয়ারির শেষ সপ্তাহে এবং মার্চের 15 দিন মোটামুটি ভালো কাগজ পাবেন। তো অবশ্যই বাংলাদেশিরা এই কয়দিনে ভালো কাগজ আপনারা পাবেন, আশা করি, ধৈর্য ধরেন, অপেক্ষা করেন, ভালো ফল অবশ্যই আসবে। তো ভালো থাকবেন সবাই, দোয়া করবেন, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম।